কম। আমি কুদ্দুস খান বলছি, বাফলা নির্বাচন ক্রমেই জমে উঠছে। গত রাত পর্যন্ত আমাদের ধারণা ছিল একটা মাত্র প্যানেল, মানিক তার সভাপতি। আবার মনে হচ্ছে মানিক দুই দিকে দুটো প্যানেলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছেন। একদিকে একটা প্যানেলের সঙ্গে যেটা সাইদ কুতুবি ভাইস প্রেসিডেন্ট, মজিফুদ্দিন সেক্রেটারি, সেই প্যানেলে থাকার চেষ্টা করছেন। অন্যদিকে ডক্টর হাশিম সমর্থিত প্যানেলে উনি প্রেসিডেন্ট হয়েছেন। এই সংবাদ প্রসারিত হওয়ার পরে তিনটা ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট। আগে মনে হচ্ছিল যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট একটাই থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে না, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তিনজন হচ্ছে। মানিকের এটা হয়ে ওঠা হওয়ার কারণে, একবার এদিকে একবার ওদিকে যাওয়ার কারণে আরো দুইজন প্রেসিডেন্টের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করার কথা আমরা শুনতে পাচ্ছি। দু একদিনের মধ্যে দেখা যাবে যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মোট তিনজন হচ্ছে। এখন কথা আসছে কালী প্রদীপের সমর্থিত ক্যান্ডিডেট মানিক ছিলেন, মানিক কতটা কালী প্রদীপের সাথে থাকতে পারবেন সে নিয়েও প্রশ্ন সমস্যা হচ্ছে। কারণটা হচ্ছে কালী প্রদীপ সিরিয়াসলি ফোয়ানা করতে চান, উনি হয়তো ফোয়ানা বিপক্ষ গ্রুপের সঙ্গে ট্রেড করছেন বাফলা প্রেসিডেন্সিপের পরিবর্তে ফোয়ানার কিছু সুবিধা উনি নিতে যাচ্ছেন। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না কে কোন দিকে যাচ্ছে। আপাতত এইটি আমরা নিশ্চিত যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, বাফলা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এখন তিনটায় দাঁড়িয়েছে। তো এই পর্যন্তই, আমরা আরো বিস্তারিত খবর পরে দিতে পারবো। দেখা যাক কাজী মশরুফ হুদা কি খবর নিয়ে আসেন। সকলেই ভালো থাকেন, খোদা হাফেজ।